P0, P1, P2, P3 এগুলা সব হয়েছে। টর্কের মধ্যে কত দিতে হবে, এই যে টর্ক এটা কত দিব ম্যাক্সিমাম সবই উল্লেখ করতে হবে জায়গাতে। এই যে ফার্স্টে মোডে গেলাম আমি, মোড মোডে চাপ দেওয়ার পর P0, এই যে P0টা আসছে এটা, ঠিক আছে, এটা টর্ক বোস্ট সেটে দিব। সেটে দিলে এটা কত আছে সেটা দেখাইতেছে, এই যে এই জায়গায় আছে 6, 4, 3, 2, মানে যেটা আপনি দিতে চান আর কি। সেই ক্ষেত্রে যেহেতু 5.5 3 দিলে হয় না, কমও দিতে পারেন, 3 দিলাম আমি, কমিয়ে দিই, একটু তো রাখতে পারেন। সেট সেট হয়ে যাবে, এখন সেট হয়ে গেছে, এটা চেঞ্জ করলাম P1 চলে গেছে। P1 যাওয়ার পর আবার এটা সেট দিব, সেট দিলে 50 হার্টজ, এই যে এটা নতুন করে আবার সেট, এই যে এটা এটা 50 হার্টজই থাকবে। সেট P2, এই যে P2 হচ্ছে কি, মিনিমাম ফ্রিকোয়েন্সি, মিনিমাম ফ্রিকোয়েন্সি জিরোই থাকবে এটা, এটা কিছু করবো না আমরা। এই যে জিরো এইখানে যে 0 to 120, আপনি 0 তো দিতে পারবেন, 120 দিতে পারবেন, এটা হলো ম্যাক্সিমাম সর্বোচ্চ কত, আর এটা হচ্ছে মিনিমাম সর্বনিম্ন কত, ঠিক আছে। 3, এরপর 3 হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি, বেস ফ্রিকোয়েন্সি 50-50ই আছে, এটাই থাকবে, এটাই থাকবে। 4 আছে কি হাই ফ্রিকোয়েন্সি, এটা হাই ফ্রিকোয়েন্সি 50ই থাকবে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি। তারপর 5, এটা আপনি একটু কমাইতে পারেন, এটা 30 দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে, 30 সেট আছে মিনিমাম মধ্যে না, 0 থেকে, এই যে 30 সেট আছে আমি সেট করে দিলাম। 6 আছে কত, 10 আপনি দিতে পারেন বা কম বেশি যেটা করতে পারেন, এটা কমাইতে পারেন বাড়াইতে পারবেন, কিন্তু ফ্রিকোয়েন্সি থাকবে 3টা। 7 কি আছে, অ্যাক্সেলারেশন টাইম 10 সেকেন্ড আছে, এনাফ, এটাই থাকুক। 8 আছে ডি অ্যাক্সেলারেশন টাইম, এটাও 10, সমস্যা নেই, এটা কমও দিতে পারেন আবার বেশি দিতে পারেন, 15 সেকেন্ড দিতে পারেন, 10 হলে এনাফ, সমস্যা নেই। তারপর 9 হচ্ছে কি অ্যাম্পিয়ার, এই যে এটা হচ্ছে মোটরের অ্যাম্পিয়ারটা দিতে হবে, এই যে মোটরের যে ছবি নিয়ে আসছিলাম না মনে আছে, ওটা তো কত অ্যাম্পিয়ার ছিল ধরো, তো এটা হচ্ছে মোটরের গায়ে যে অ্যাম্পিয়ার লাগা আছে ওটা দিবে। পুরো বইয়ে সবই দেওয়া লাগবে না, সব দেওয়া লাগবে না, কত আছে দেখো মনে করেন, এম্পিয়ার 10.4 আর 6, তাই না, তো এটা আমি কমিয়ে দিবি। ওভারলোড থার্মাল ওভারলোড রিলে, এটা যা আছে তাই থাকলে হবে, সমস্যা নেই। 3, সমস্যা নেই, ওভারলোড ওভারলোডটা 0 থেকে 500 আছে নাকি, এম্পিয়ার কত হলে চিপ করবো এমন, হ্যাঁ এগুলা ধরতে হবে না, এগুলা যেমন কি কইছে কি বুঝাইছে দিদারা বড় ভাই, এইগুলো হচ্ছে আপনার যদি লাগে আর কি, যে ডিসি ইনজেকশন ব্রেকিং অপারেশন কি লাগবে কি না, মনে হয় লাগবে না এগুলো আপনাদের। তারপর হচ্ছে স্টার্টিং লোড, জগ অপারেশন যদি লাগে, জগের অ্যাক্সেলারেশন ডিঅ্যাক্সেলারেশন টাইম, তারপর হচ্ছে এগুলো আপনাদের লাগবে না কিছুই। আচ্ছা আমি ম্যানুয়ালি করে দিয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ, যাতে লাগাইলে মোটর অন হয়ে যায়। 79 যাবেন, এই 79 এটা হলো ইম্পর্টেন্ট, 79, হ্যাঁ কী বল স্যার, অপারেশন মোড, এটা দেওয়ার পর এটা 3 আছে, 3 হচ্ছে কি আপনি ইচ্ছা করলে ম্যানুয়ালিও কাজ করতে পারবেন, ইয়েও কাজ করতে পারবেন, মানে দুইটাতে কাজ করা যাবে। সেই ক্ষেত্রে আমি এটা না দিয়ে 1 দিয়ে দিলাম, হ্যাঁ 1 দিলে ভালো হবে বেশি। 79 তাই না, 1 79 কি আছে,
79 অপারেশন মোড আচ্ছা একটা বই পড়ে নিতে পারো তুমি ওই দিকে যাবে ঠিক আছে বই থেকে তুলে নেব বাস এইটুকুই আর কিছু করতে হবে না এখন আমি সেট দিয়ে 00 করে দিব এই 00 হয়ে গেছে এখন শুধু যদি আপনার মোটরটা রান থাকতো তাহলে আমি এই যে রানে চাপ দিতাম মোটর রান হয়ে যেত এই যে দেখেন রান হয়ে যাবে ওই যে রান হইতেছে ইনভার্টারও দেখেন রান হয়ে গেছে আর কিছু হবে না আর কিছু করতে রান দিলে হবে রান দিলেই হবে আর যখন আপনি স্টপ করবেন তখন ম্যানুয়ালি শুধু এই স্টপে চাপ দিবেন স্টপ চাপ দিবেন স্টপ করে সেটা অফ করে দাও হাত লাগবে না কোন স্যার